ঢাকায় সিনেমার শীর্ষনায়ক শাকিব খান পাড়ি জমাচ্ছেন আমেরিকায়, নাগরিক হতে যাচ্ছেন জো বাইডেনের দেশে। শোনা যাচ্ছে, অভিনয়শিল্পী হিসেবে ইবি ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করেছেন শাকিব, সঙ্গে একমাত্র ছেলে আবরাম খান জয়ের জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের আবেদন করেছেন বলে একটি গণমাধ্যমকে জানিয়েছেন শাকিব খান নিজেই। তাদের সেই আবেদন নাকি গেল ডিসেম্বরে গৃহীত হয়েছে, একটি এজেন্সির মাধ্যমে এই আবেদন করেছেন নায়ক। আবেদন সবুজ সংকেত পাওয়ায় শিগগিরই শাকিব খানের হাতে আমেরিকান গ্রিন কার্ড পৌঁছে দিতে পারবে বলে প্রত্যাশা এজেন্সির। গেল কয়েকদিন ধরে এমন খবরে তোলপাড় ঢালে উঠপাড়া, আদেও কি তাই? তবে এই খবরকে পুরোপুরি ভিত্তিহীন বলে গণমাধ্যমে জানিয়েছেন তিনি। পাশাপাশি এ খবরে ভক্তদের বিব্রত না হওয়ার আহ্বানও জানিয়েছেন এই নায়ক। শাকিব খানের একমাত্র ছেলে আবরাম খান জয় এখন মায়ের সঙ্গেই থাকছেন। যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের আবেদনকে কিভাবে দেখছেন এমন প্রশ্নের উত্তরে জয়ের মা উপবিশ্বাস বলেন, এ ব্যাপারে আমি কিছুই জানি না। কবে কখন কিভাবে আবেদন করলো আমি তার কিছুই জানি না। আমি কাজ নিয়ে এত ব্যস্ত থাকি যে নিউজ দেখারও টাইম পায় না। তবে এটা বলতে পারি, জয় আমার কাছে থাকবে। প্রসঙ্গত, 16তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে গত 12 নভেম্বর যুক্তরাষ্ট্রে যান কিং খান। এরপর 5ই ডিসেম্বর একটি মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেন তিনি। দুই অনুষ্ঠানের মঞ্চে শাকিব খান ঘোষণা দেন, তিনি নতুন সিনেমার শুটিং করবেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে। এ সময় বিশ্বব্যাপী সিনেমা মুক্তির কথাও বলেন তিনি। এই জন্য সব কিছু মাথায় রেখে যুক্তরাষ্ট্রের শুটিংয়ের প্রি প্রোডাকশন গুছিয়ে নিচ্ছেন তিনি।